ফ্রেন্ডস, তো আজকে আপনাকে দেখাবো আমার যখন রিং লাইট ছিল না আমি কীভাবে ভিডিও করতাম রুমের মধ্যে। তো চলুন তাহলে দেখানো যাক ভিডিওটা। তো দেখতেই পাচ্ছেন আমি এখন খাটের মধ্যে ঠ্যাস দিয়ে রয়েছি, এরকম একটা বালিশ এরকম করে দিয়ে এরকমভাবে নিয়ে হাতে ফোনটা নিয়ে আমি এখান থেকে চুপ করি এরমভাবে ঠ্যাস, কারণ লাইটটা ওই দেখুন ওইদিকে একটা লাইট আছে দেখতেই পাচ্ছেন, ওই লাইটটা আমার ফেসে আসে তবে একটু ক্লিয়ার হয়, তবে এখানে বসে আমি ভিডিও করি যখন আমি সামনে ফেস সেলফি দিয়ে করি এখান থেকে। তো এ তো দেখতেই পাচ্ছেন, আর দ্বিতীয়ত আপনাকে দেখাচ্ছি এক মিনিট, এটা এরমভাবে দেখতেই পাচ্ছেন আমি উপরে এই তো সামনে লাইটটা, তো এইখানে ক্যামেরা রাখতাম, ফোনটা ক্যামেরা বলছি ফোনটা এখানে, এটা এখানে ফোনটা এরমভাবে ঠাস দিয়ে এটা এরম করে পিছনে মানে গার্ড দিয়ে ভিডিওটা একটু বালিশ দেখতেই পাচ্ছেন, একটা বড় বালিশ আছে, বালিশটা এরম করে আত করে আবার যদিও বালিশও দিয়েছি আমার মেয়ের, বালিশটা দুদিকে গার্ড করে বালিশটাকে কাত করে দেখতেই পাচ্ছেন এখানে আমার মেয়ে টুপিটা নিয়েছে, এখানে টুপি কেন যখন যেটা পাই তখন সেটা রাখি এটা গার্ড দেওয়ার জন্য, তবে ফোনটা রেখে সামনাসামনি আমাদের সাথে কথা হয় তবে ভিডিওটা, ওই লাইটটা ফেস টু আসে বলে আমরা এখানে ভিডিওটা করি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ভিডিও করি, তিন নাম্বার যখন যখন আমাকে এই খাট থেকে এই খাটে যখন আমাকে ভিডিও করতে হয় মানে এখানে জিনিসপত্র কিছু থাকে তাহলে আমাকে রাখতে গেলে দেখতেই পাচ্ছেন এখানে একটা পুতুল আছে, দেখুন আমার একটা শোকেসের ওপরে একটা পুতুল আছে, এই পুতুলের কাছে ঠ্যাস দিয়ে এরকমভাবে ফোনটাকে এরকমভাবে রাখি সামনে সেলফি ক্যামেরা থেকে ভিডিও করি, এই জায়গাটা এরকমভাবে এই কোনাকুনিতে ওই লাইটটা আসে, তো এই লাইট এরমভাবে রেখে ভিডিও শ্যুট করি, বুঝতেই পারছেন, কারণ বাড়ির আর ওই লাইটটা কিন্তু হয় না কারণ ওখানে গার্ড পড়ে যায় বলে ওই লাইটটা কোনো কাজ হয় না, আর এখানটা দেখতেই পাচ্ছেন অন্ধকার কোনো বুঝতেই পারবেন না। তো এইভাবে এরম করে রুমের মধ্যে তিনটে জায়গায় আমি ভিডিও করি, এটা এটা আর এটা, সেই জন্য বিশেষ করে আমার রিং লাইট নিয়ে আসা অর্ডার করা। তো নিচে আমার রান্নাঘরে ভিডিও দেখতেই পেলেন আমি রুমের মধ্যে কিভাবে ভিডিও করি যখন আমার রিং লাইট ছিল না, আর রান্না যখন আমি করতাম তো রান্না করার সময় কিভাবে আমি ভিডিও করি আপনাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো। তো চলুন দেখে আসি রান্নাঘরে আমি কিভাবে ভিডিও করি, চলুন তাহলে রুম থেকে বেরোনো হোক আর বা এগিয়ে যা হোক রান্না করে কীভাবে আমি ভিডিও করি ভিডিও শ্যুট করি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা বালতি রয়েছে, যখন আমি কোনো সবজি বানাতাম বা কোনো কাজ হতো তখন এই ধরনের কোনো একটা কাপড় রেখে এরমভাবে রেখে ফোনটা এরমভাবে রেখে আমি ভিডিও করতাম, যাতে আমি কিছু বানাই বা কিছু রুটি ফুটি করতাম তখন এইরকমভাবে ফোনটা রেখে আমি সেলফি ক্যাম সেলফি থেকে ভিডিও শ্যুট করতাম, বুঝতে পারছেন। আর বেশি আর যখন যখন সামনে থেকে এমনি কথা হতো তখন হাতে ফোনটা রেখে করতাম যদি কোনো কাজ করা হতো। দেখতেই পেলেন আমি কীভাবে ভিডিও করি রান্নাঘরে, আর যে এরকমভাবে আপনার হাতে ফোনটা রয়েছে হাতে ফোনটা রেখে আমি ভিডিও করছি, আর দেখালাম কীভাবে আমি রান্না করি বেশিরভাগ হাতে বা ফোনটা কোনো কোনো কিছু গার্ড দিয়ে আমি ভিডিওটা করি। তো চলুন আবার উপরে চলে না উপরে, এটা আমার মানে মানে দরজার বাইরে বসে রয়েছি, আমার মেয়ে ঘুমাচ্ছে তো ঘুমে ডিস্টার্ব হবে বলে আমি বাইরে বেরিয়ে ফোনে মানে হ্যামলার সাথে কথা বলেছি। তো দেখতেই পারলেন আমি কীভাবে ভিডিও করি, ভিডিও করা মানে খুবই কষ্টকর, মানে আমাদের মতো ছোটো ইউটিউবারদের ভিডিও প্রথম প্রথম ভিডিও করতে এরকমভাবেই কষ্ট করতে হয়। তো ভিডিও করা এমনি সহজ তো নয় যে ভিডিও বলে ভিডিও কীভাবে ফোনটাকে রাখা হবে কীরকমভাবে
ফোনটাকে ম্যানেজ করে রাখা হবে, যাতে আর আলো পায়, মুখটা ভালো করে বুঝতে পারে আমি কী করছি সেটা দেখতে পারে। তো সব রকম খেয়াল করে ফোনটা রাখানো হয়। তো খুব ম্যানেজ করতে হয়, মানে রান্নার সাথে সাথে আবার, মানে এখন তো সেরমভাবে আমাকে কেউ মানে জানে না যে আমি ভিডিও করি, তো সবাই ভাবে যে ফোন নিয়ে কী করছে এরকমভাবে। তো আমাকে সব রকম খেয়াল রেখে ভিডিওটা করতে হয়। তো তো আপনারা জানাবেন যে আপনারা কীভাবে ভিডিও করি, তো কী আর বলবো। তো সেই জন্যই অনলাইনে রিং লাইট অর্ডার করানো, যাতে অসুবিধা না হয়, সব রকম ব্যাপার মানে একটু হেল্প হয় ভিডিও করার জন্য। তো আমার মেয়েকে যখন নিয়ে ভিডিও করি, তখনও অনেক ভিডিও দেখেছেন অন্ধকার হয় বা ভালোভাবে মুখে পরিষ্কার হয় না, তখন নিচের রুমে তালাই বিছিয়ে ভিডিও করা হয়, যতটুকু ফোনের ফ্লাশ থেকে হয়, বেশিরভাগ ফোনের ফ্লাশ থেকে ভিডিওটা করি, যাতে পরিষ্কার বোঝানো যায়। কিন্তু লাইটের অতটা ছটাটে পরিষ্কার হয় না, দিনের আলোতে যতটা মানে পরিষ্কার দেখানো যায় সেরকম তো দেখানো যায় না, তো সেভাবে করানো হয়। তো সেই জন্যই বলছি আপনাদের হেল্প প্রচণ্ড দরকার আমার একটু এগিয়ে যেতে, যাতে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমাদেরও একটু আনন্দ হবে, যে না আমি কষ্ট করে ভিডিও করছি, আপনারা দেখছেন, লাইক করছেন, শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন। তো আরও মানে যেমন আজকে একটা হেল্প হলো, কালকেও আরও হেল্প পাবে, আমরা কষ্ট করে ভিডিও করছি, আপনারা যদি না দেখেন তাহলে আমাদেরও একটু কষ্ট হয়, যে না আমরা কষ্ট করে ভিডিও করছি, আপনারা দেখছেন না। আর আপনাকে প্রথমেই বলেছি যে আমার বাড়িতে আমি একাই সবটাই আমাকে সামলাতে হয়, তো কাজের ফাঁকে আমাকে ভিডিও করতে হয়। তো এখন যেমন মানে দুপুরবেলা খেয়ে দিয়ে এবার শোয়ার টাইম, তখন আমি একটু ফ্রি টাইম দিকে ভিডিও করি, মানে সকাল সকাল একটু উঠি যাতে ভিডিওটা করতে পারি, আগে থেকে ভিডিও করি বা রান্না করতে করতে আপনাদের রেখেছেন ভিডিও করেছি, তো এরকমভাবে আমরা ভিডিওটা করি। তো যখন ভিডিও মানে যখন চ্যানেল খুলেছি ভিডিও করার জন্য,